ওয়েলকাম টু মাই চ্যানেল এম টু সাকসেস বন্ধুরা আজকে ডাব্লু বি ফায়ার অপারেটার সম্বন্ধে কিছু বলবো বা একটি ভিডিও তৈরি করেছি সেটা আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা যদি মনে হয় যে ভিডিওটি হেল্পফুল অবশ্যই লাইক করবেন এবং আমাদের ভিডিওটিকে আরও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই যদি আপনারা নতুন হন আপনার আমাদের চ্যানেলে তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন তা আজকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটার সম্বন্ধে ডিউটি প্রোফাইল ওদের স্যালারি কত হবে ওদের পবেশন পিরিয়ডে টাকা পুরো পাবে কি না এই সংক্রান্ত কিছু বলবো আর পরে কিন্তু পরবর্তীকালে কিন্তু ইন্টারভিউর কিছু আমি একটা কোশ্চেন কিছু সিলেক্ট করে রেখেছি সেই কোশ্চেনগুলো অবশ্যই আপনারা দেখে যাবেন ঠিক আছে আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই দেখে যাবেন কারণ সেই ইন্টারভিউয়ের ওই কোশ্চেনগুলো আপনার না দেখে গেলে আপনারা কিন্তু ইন্টারভিউতে কিন্তু মিস হয়ে যাবে ঠিক আছে ইন্টারভিউ মিস হয়ে যাবে কারণ ওখানে কিছু গুরুত্বপূর্ণ ফায়ার অপারেটারদের নিয়ে ফায়ার অপারেটার কাজ এবং ফায়ার এমার্জেন্সি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে সেইগুলি কিন্তু আপনারা অবশ্যই কভার করে যাবেন ঠিক আছে তাহলে প্রথমে শুরু করি দেখুন আপনাদের যে ভ্যাকান্সিটা ছিল আপনারা সবাই জানেন চোদ্দোশো সেটা নতুন করে কিছু বলার নেই চোদ্দোশো বাহান্নটি ভ্যাকান্সি আছে নোটিফিকেশান থেকে আপনার বা অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে আপনারা পুরো দেখেছেন বা নোটিফিকেশানটা পুরো দেখেছেন যে এসসিতে কত সিট আছে জেনারেলদের কত সিট আছে ওবিসিদের কত সিট আছে বা এসটিতে কত সিট আছে সেটা নিয়ে আমি আর কিছু বলছি না এইবার প্রশ্ন হচ্ছে রিটেন কোয়ালিফাই করেছে দেখুন এগারো হাজার ছশো তিরিশ এগারো হাজার ছশো তিরিশ জন মোটামুটি রিটেন কোয়ালিফাই করেছে ফিফথ ফেস পেস যে ফিফথ ফেসটা চলছে এটি কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারি অবধি হবে হ্যাঁ যে পি পিইটি পি আর পিএটি পরীক্ষা পিইটি পরীক্ষাটাই কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারি অবধি আপনাদের হবে হুম তারপরে একটা ফেব্রুয়ারি তারপরে সরি এটা উনত্রিশে জানুয়ারি হবে হ্যাঁ এটা উনত্রিশে জানুয়ারি অবধি হবে হ্যাঁ উনত্রিশে জানুয়ারি জানুয়ারি অবধি হবে সিক্স ফেজ একটা সিক্স ফেজ হবে সেখানেও কিন্তু সেটা ফেব্রুয়ারি মাসটা পুরোটাই সিক্স ফেজ দিয়ে হবে সিক্স ফেজ বা আরও যে ফেস কিছু করলে আরও ধরুন সিক্স ফেজ বা লাস্ট ফেজ কিছু একটা হবে সেইগুলোতে সেই পরীক্ষাটি কিন্তু পুরোপুরি ফেব্রুয়ারি মাসটা পুরোটাই হবে আর আপনাদের কিন্তু ইন্টারভিউ ডেটও কিন্তু বলে দিয়েছে হ্যাঁ ইন্টারভিউ ডেট কিন্তু সম্ভবত আপনাদের মার্চ মাসের সেকেন্ড উইক থেকে শুরু হবে ঠিক আছে যদি ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যায় তাহলে অবশ্যই সেকেন্ড উইকে আপনাদের কিন্তু আপনাদের কিন্তু ইন্টারভিউটা শুরু হবে তার আগে অবশ্যই আমি আগে যে বলছিলাম যে ইন্টারভিউ কিছু ফায়ার এমার্জেন্সি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের ওপরে টপিক করে টপিক দিয়ে একটা সিলেক্টেড কিছু কোশ্চেন রেখে দিয়েছি সেসব কোশ্চেনগুলো অবশ্যই আপনার সঙ্গে আলোচনা করব ঠিক আছে তা আজকে বলে দিই একটা ইন্টারভিউ ইন্টারভিউ কবে হতে পারে ইন্টারভিউ বললাম সম্ভবত মার্চ মাসের থেকে হতে পারে ঠিক আছে ইন্টারভিউতে কিন্তু আপনাদের কুড়ি নম্বর আছে কারণ রিটার্ন পরীক্ষাতে আপনাদের আশি এইটটি মার্কস ছিল হুম ইন্টারভিউতে কিন্তু আপনাদের কুড়ি মার্কসের আছে হুম ইন্টারভিউটা কুড়ি মার্কসের হবে ইন্টারভিউটা কিন্তু আপনাদের কুড়ি মার্কসের হবে ঠিক আছে আচ্ছা যদি কুড়ি মার্কসের আছে এখানে আবার কিছু মার্কস ডিস্ট্রিবিউশন মার্কস ডিস্ট্রিবিউশন করা আছে যদি আপনার কাছে এক বছরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে ইন ফায়ার সার্ভিস যে কোনো জায়গায় ওটা গভর্নমেন্ট বডি হতে পারে কোনো অটোনোমাস বডি হতে পারে ঠিক আছে তাহলে আপনি কিন্তু দশ নম্বর পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু দশ নম্বর পেয়ে যাচ্ছেন দশ নম্বর পেয়ে যাচ্ছেন আর যদি আপনার কাছে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অটোমোবাইল ইঞ্জিনিয়ার সার্টিফিকেট থাকে কোনো কোর্স করা থাকে ডিপ্লোমা করা থাকে তাহলে আপনারা তিন মার্কস পেয়ে যাচ্ছেন যদি আপনার কাছে সুইমিংয়ের কোনো সার্টিফিকেট থাকে স্টেট লেভেল বা যে কোনো লেভেল বা যে কোনো জায়গা একটা সংস্থা থাকে তাহলে আপনারা কিন্তু দু মার্কস পেয়ে যাচ্ছেন এইভাবে কিন্তু ফায়ার ডিস্ট্রিবিউশনটা আছে পার্সোনালিটি টেস্টের ওপর পার্সোনালিটি টেস্টের ওপর কিন্তু আরও দশ নম্বর আছে পার্সোনালি টেস্টে তাহলে দশ নম্বর আছে হ্যাঁ পিটি বা পার্সোনাল টেস্টে টেস্টে আপনাদের দশ নম্বর আছে এই হচ্ছে আপনাদের ফায়ার ইন্টারভিউ যে মার্কস ডিস্ট্রিবিউশনটা সেটা বললাম আর আপনারা তো রিটার্ন কোয়ালিফাই রিটার্ন রিটেনের যে কাট অফ মার্কসটা সেটা দেখেছেন তেত্রিশ পয়েন্ট সামথিং করে জেনারেলদের ও বি এ ও পি আর এসসিদের সব তেত্রিশ সামথিং এরকম কিছু ছিল এস টিদের তেইশ কত এরকম ছিল সামথিং হুম আপনারা ট্রেনিং ইন্টারভিউ পাস করার পর কিন্তু আপনার ট্রেনিং হবে ট্রেনিং কিন্তু হবে ছয় মাস ট্রেনিং কিন্তু হবে ছয় মাসের ট্রেনিং কিন্তু হবে ছয় মাসের কিন্তু আপনার ট্রেনিং হবে ঠিক আছে আচ্ছা একটা কথা বলে রাখি ট্রেনিংয়ে আগে মেডিকেল যে এদের যে মেডিকেল ইয়েটা হয় মেডিকেল টেস্ট বা মেডিকেল এক্সামটা হয় এখানে কিন্তু চোখটা কিন্তু খুব ভাইটাল আই আইয়ের যে ভিশনটা আই আর আয়ের যে ভিশন টেস্ট এটা কিন্তু খুবই ভাইটাল ঠিক আছে এখানে কিন্তু আপনারা যেরকম যেরকম ইয়ে হবে সেরকম কিন্তু ওখানে সিলেক্ট করে দেওয়া হবে এ ওয়ান বি ওয়ান এরকম কিছু করে দেওয়া হবে ঠিক আছে সিক্স বাই সিক্স থাকলে এ ওয়ান হবে হয়তো এরকম কিছু একটা আছে ঠিক আছে আপনাদের কিন্তু আইটা হচ্ছে আই টেস্টটাই কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু কিন্তু আই টেস্ট হ্যাঁ আই টেস্ট আর হচ্ছে আপনাদের যে ব্লাড প্রেশার ঠিক আছে এই সবগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু খুব ভালো করে ইয়ে করতে হবে ঠিক আছে মেডিকেল টেস্টের সময় তখন যখন ইন্টারভিউ আপনাদের হয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের সব ডিটেলস এগুলো বলে দেবে ঠিক আছে মেডিকেল টেস্টে আর ট্রেনিং হবে কিন্তু এদের ছয় মাস ট্রেনিং কতদিন হয় ট্রেনিং কিন্তু হয় ছয় মাসের ট্রেনিং কিন্তু হয় ছয় মাসে ঠিক আছে আবার বলে দিই ট্রেনিং কিন্তু হবে ছয় মাসে বিভিন্ন এদের সেন্টার আছে সেই সব সেন্টার ট্রেনিং সেন্টারে হবে যেহেতু চোদ্দোশো বাহান্ন জন হয়তো অনেক ট্রেনিং অনেক জায়গায় হবে বেঙ্গল পুলিশেরও কিছু সেন্টারেও কিন্তু ট্রেনিং হতে পারে কিন্তু এদের ট্রেনিংটা একটু আলাদা হয় ফায়ার ফাইটিংয়ের ট্রেনিং হবে ঠিক আছে ফিজিক্যাল কিছু ট্রেনিং হবে যে সবগুলি আপনারা করেছেন মানে পিএমটি এম টি পিইটিতে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ওপর সেইগুলির ওপরে ভালো করে আরও ট্রেনিং করাবে ঠিক আছে ফায়ার ফাইটিংয়ের ওপর আপনাদের ট্রেনিংটা একটু আলাদা হয় বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা যে কোনো পুলিশের ট্রেনিংয়ের থেকে একটু আলাদা হবে ঠিক আছে তারপর হচ্ছে চলে আসি স্যালারি স্যালারি স্ট্রাকচারের ওপর আপনাদের যে বেতন বেতনটা দেখুন বেতনের যে স্ট্রাকচারটা আছে বেতনের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারের ওপর চলে আসি হ্যাঁ বেতনের যে স্যালারিটার ওপর যে সিক্স পে কমিশন বসার পর যে আপনাদের স্যালারি স্ট্রাকচারটা হবে সেটা এরকম হবে দেখুন আপনাদের গ্রেট পে আর বেসিক পে নিয়ে একটা এক্সিস্টিং বেসিক পে হচ্ছে ব্র্যান্ড পে আর গেট পে মিলে এক্সিস্টিং একটা বেসিক পে হচ্ছে সেটা হচ্ছে পাঁচ হাজার চারশো আর ছাব্বিশশো যোগ করলে হচ্ছে আট হাজার টাকা হচ্ছে তার ফিটমেন্ট ফ্যাক্টর বা টু পয়েন্ট ফাইভ সেভেন দিয়ে যেহেতু সিক্স পে কমিশন বসে গেছে গুণ করলে আপনাদের নিউ নিউ রিভাইজ যে বেসিক পে হচ্ছে এইটা হচ্ছে এইটা হুম নিউ রিভাইজ বেসিক পে হচ্ছে কুড়ি হাজার পাঁচশো ষাট টাকা তার সাথে আপনারা পাবেন মেডিকেল অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্সটা পাবেন তারপর হচ্ছে এইচ এ আছে টুয়েলভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট অফ বেসিক নিউ বেসিক পে টুয়েলভ অফ বেসিক পে হলে চব্বিশ হাজার চব্বিশশো আটষট্টি টাকা সরি চব্বিশশো আটষট্টি টাকা হবে আর হচ্ছে আপনাদের আটটা অ্যালাউন্স থাকে রিক্স অ্যালাউন্স বা হ্যাজার অ্যালাউন্স এটা তিনশো টাকা করে মাসে পাওয়া যায় ঠিক আছে এটা তিনশো টাকা করে মাসে পাওয়া যায় এইটা এই ডেটাটা সংগ্রহ করা হয়েছে রোপা রোপা যে দু হাজার উনিশ রোপা হয়েছে সেখান থেকে কিন্তু এটা ডেটাটা সংগ্রহ করা হয়েছে ঠিক আছে এই যে রিক্স অ্যালাউন্স বা হ্যাজার্ড অ্যালাউন্সটা এইটা করা হয়েছে তা অল টোটাল করে আপনাদের সামথিং এরকম হচ্ছে মানে কুড়ি হাজার আর একুশ হাজার হচ্ছে এদিকে একুশ হাজার আর হচ্ছে চব্বিশ একুশ হাজার আর সাতাশ সাতাশশো আপনাদের স্যালারি পুরো দাঁড়াচ্ছে একুশ হাজার আর হচ্ছে সাতাশশো ওই তেইশ হাজার তেইশ হাজার বা তেইশ হাজার সামথিং বা চব্বিশ হাজার আপনাদের কিন্তু ট্রাভেলিং অ্যালাউন্স আছে এগুলি ডেটাগুলি সব পুরোপুরি পাওয়া যায়নি ঠিক আছে যেটুকুলি পাওয়া গেছে এইটুকুনি বললাম রেশনিং অ্যালাউন্স যেটা থাকে বেঙ্গল পুলিশে সেটা কিন্তু নাই সেটা কিন্তু আপনাদের নেই ঠিক আছে রেশনিং অ্যালাউন্স যেটা বেঙ্গল পুলিশের থাকে জেল পুলিশের আছে সেটা কিন্তু এখানে নেই রেশনিং অ্যালাউন্সটি নেই ঠিক আছে এই হচ্ছে আপনাদের ইয়েটা পাবেন ট্রেনিং অবস্থায় ট্রেনিং চলাকালীন যে ছ মাস যখন ট্রেনিং চলবে সেই সময় কিন্তু আপনারা কোনগুলো পাবেন ট্রেনিং চলাকালীন হচ্ছে আপনারা এই বেসিকটা পাবেন আর মেডিকেল অ্যালাউন্সটা পাবেন এই দুটো জিনিস কিন্তু একুশ হাজার টাকা মতন আপনারা ট্রেনিং চলাকালীন পাবেন তারপরে যখন ডিউটি পোস্টিংয়ে যাবেন তখন কিন্তু এই এই চারে আদার যে অ্যাডমিসেবেল অ্যালাউন্সগুলো আছে আদার অ্যাডমিসেবেল অ্যালাউন্সগুলো আছে সেইগুলোর মধ্যে এই দুটো আপনারা কিন্তু তখন কিন্তু পাবেন ঠিক আছে হুম আপনাদের রেশন অ্যালাউন্স হয়তো নেই এখন ঠিক আছে আমি একটা শিওর বলতে পারছি না কিন্তু যতদূর সম্ভব আমার মনে হয় রেশন অ্যালাউন্স নেই রেশন অ্যালাউন্স যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা আরও নশো টাকা এক্সট্রা পাবেন ঠিক আছে বেঙ্গল পুলিশের যেটা আছে এখন পনেরোশো টাকা সেটা সেটা পাবেন ঠিক আছে কিন্তু র্যাশন অ্যালাউন্স যতদূর সম্ভব আমার কাছে সেরকম কোনো ডেটা নেই যে রেশন অ্যালাউন্স ফায়ার অপারেটাররা র্যাশন অ্যালাউন্স পান ঠিক আছে এই হচ্ছে ঘটনা আপনাদের ইয়ে বলে দিলাম এই একুশ হাজার টাকাটা এইটা পাবেন হচ্ছে আপনার ট্রেনিং চলাকালীন ট্রেনিং চলাকালীন ট্রেনিং শেষ হলে আরও চব্বিশশো টাকা আর তিনশো টাকা মানে সাতাশশো টাকা সাতাশশো টাকা কিন্তু আরও অ্যাড আরও অ্যাড হবে আপনাদের যখন ইয়েতে যাবেন ঠিক আছে তারপরে আপনাদের টিএ আছে হ্যাঁ আলাদা টিএ থাকে সে টি এগুলো আলাদা যেরম যেরম সিটি অনুযায়ী সেরম সেরাম হবে ঠিক আছে যেখানে যেখানে পোস্টিং হবে সেরম সেরম হিসেবে টি এ ওটা ইয়ে করা হয় কাউন্ট করা হয় ঠিক আছে নেক্সট চলে আসি এবার ফায়ার অপারেটারে বলছে প্রমোশান কেমন হয় দেখুন ফায়ার অপারেটার প্রমোশানটা কিরম হবে প্রথমে ফায়ার অপারেটার তারপরে হচ্ছে প্রমোশান হয়ে লিডার হবেন লিডারের পর হচ্ছে সাব অফিসার হবে তারপর হচ্ছে স্টেশন অফিসার এইভাবে কিন্তু এদের প্রমোশন স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে হ্যাঁ ফায়ার অপারেটার তারপর হচ্ছে কিছু বছর পরে প্রোমোটেড হয় লিডারে লিডারের পরে হচ্ছে প্রোমোটেড হবে সাব অফিসার তারপর হচ্ছে স্টেশন অফিসার তখন আপনাদের সব কিছু পেস্কেল পেস্কেল যা আছে সব বেড়ে যাবে ঠিক আছে আর ডিউটিটা কী আছে সম্ভবত আপনাদের আট ঘন্টা করে ডিউটি হবে ঠিক আছে যারা সিলেক্টেড হবেন তারা হচ্ছে আট ঘন্টা করে ডিউটি হবে একদিনে তিনখানা করে শিফট চলে নাইট ইভিনিং মর্নিং নাইট ইভিনিং মর্নিং এরভাবে মানে আপনাকে হয়তো নাইটে জয়েন করতে হবে ঠিক আছে যত সম্ভব আপনাদের কাছে ডেটা রয়েছে সেই ডেটা অনুযায়ী বলি নাইটে কিন্তু জয়েন করতে হবে নাইটে জয়েন করতে হবে নাইটের পর হচ্ছে পরের দিনকে ইভিনিং হবে ঠিক আছে ইভিনিং করার পর ঠিক আছে এটা সম্ভবত আট ঘন্টা রেস্ট দিয়ে ইভিনিং হবে আবার আট ঘন্টা রেস্ট দিয়ে মর্নিং হবে মর্নিং করার পর কিন্তু আপনারা বাড়ি চলে যেতে পারবেন একদিন রেস্ট থাকবে মর্নিং করে দিয়ে যে হাফবেলা আর এই একদিন পুরো রেস্ট থাকবে তারপর আবার পরের দিন হাফবেলা কাটিয়ে নাইটে জয়েন করবেন এরকম কিন্তু এদের একটা চলে ঠিক আছে এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ভ্যারি করতে পারে ঠিক আছে এদের ম্যানেজ ছুটি প্রচুর আছে ম্যানেজ করা ছুটি কিন্তু প্রচুর আছে এদের ঠিক আছে আর এদের হচ্ছে ফায়ার অপারেটার হচ্ছে পবেশন পিরিয়ড প্রবেশন পিরিয়ড আছে সব ডিপার্টমেন্টেই প্রবেশন পিরিয়ড থাকে তিন বছর করে বা দু বছর করে কিন্তু ফায়ার অপারেটার চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের কিন্তু নোটিফিকেশান নাম্বারে ফায়ার অপারেটরের যে প্রবেশন পিরিয়ডে হাফ টাকা পাবেন বা শুধু বেসিক পাবেন সেসব কিছু উল্লেখ নেই সুতরাং আপনারা কিন্তু পুরো টাকাটাই পাবেন আর সিএল আছে এদের পনেরো দিন আর ইএল আছে তিরিশ দিন ঠিক আছে আরও কিছু কমিউনিটিভ লিভ মেডিকেল লিভ সেগুলি আছে সেগুলি আপনারা ডিপার্টমেন্টে গেলেই বুঝতে পারবেন এই ছিল আজ ভিডিও ঠিক আছে আজকে এইটুকুনিই ছিল আপনারা এটা ভালো করে দেখবেন ঠিক আছে ভালো করে দেখবেন আর হচ্ছে এর নেক্সট দিনে আমি কিছু ইন্টারভিউ কিছু কোশ্চেন আমি সিলেক্ট করে রেখেছি ঠিক আছে আজকে যেটা বল আজকে একটা এই ভিডিওতে দেখাবো না পরের দিন একটা ভিডিওতে আপনি অবশ্যই দেখাবো হ্যাঁ সেই ভিডিওতে কিন্তু আমি বলে দেবো ইন্টারভিউ টিপস মানে বিভিন্ন রকম ফায়ার অপারেটার এমার্জেন্সি সার্ভিসের ওপর কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো এই বলে আমি ভিডিওটি শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে হ্যাঁ তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে ঠিক আছে এই বলে আমি ভিডিওটি শেষ করলাম